টাং কাটার স্টিচ দিয়ে দেবো। সো টাং কাটার স্টিচ দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম, দেন টাং ম্যাটেরিয়ালস থেকে আমি সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এই লাইনটাকে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এই লাইনটাতে ক্লিক করলাম, তারপর আমি ক্রিয়েট এজ স্টিচে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ইনক্রিজ অফসেটে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি সেপারেশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ডায়াটা ইনক্রিজ করলাম, সেপারেশনে আবার ক্লিক করলাম, দেন আমি এখানে সিলেক্টে ক্লিক করে এক্সিট হয়ে গেলাম। এখন স্টপ লাইনে স্টিচ দিব, আমি স্টিচ আইকনটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এই ম্যাটেরিয়ালসটিকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি স্টিচের ডায়াটাকে ইনক্রিজ করে নিচ্ছি, তারপর আমি সিলেক্ট ক্লিক করে এক্সিট হয়ে গেলাম। আমি আবার স্টিচ আইকনটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ইনক্রিজ অফসেটে ক্লিক করলাম, সিলেক্ট ক্লিক করে আমি এক্সিট হয়ে গেলাম। আমার স্টিচ অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর সাথে লেস এবং আইলেস অ্যাটাচ করব, এর জন্য আমি অ্যাক্সেসরিজে যাব, অ্যাক্সেসরিজে আমি ক্লিক করলাম, দেন আমি ক্রিয়েট অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম, নেক্সট আমি এখানে একটা পয়েন্ট নিলাম, নেক্সট আমি এখানে একটা পয়েন্ট নিলাম, তারপর সিলেক্ট ক্লিক করে আমি এক্সিট হয়ে গেলাম। এখন আমি এই আইলেটসগুলো মিরর করতেছি যেন অপোজিট পাশে সিমিলার আইলেটস তৈরি হয়, তার জন্য আমি এখানে আনলিঙ্ক মিররে ক্লিক করলাম। দেখুন এই পাশে আমার আইলেটস চলে এসেছে। এখন আমি একে পাঞ্চ করে দিব। সো পাঞ্চ করার পূর্বে আমি টাংটাকে হাইড করে নিচ্ছি, আমি টুতে ক্লিক করলাম, এখন আমি পাঞ্চ করব। এখানে দেখুন পাঞ্চে তিনটা অপশন আছে, আমি এই যে এখানে এই অপশনে ক্লিক করলাম, সব ম্যাটেরিয়ালস পাঞ্চ হয়ে যাবে। এখন আমি এই পাশেও সিমিলারলি পাঞ্চ করে ফেলবো। আমি ইনসাইডে গেলাম, দেন এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি পাঞ্চে ক্লিক করলাম, পাঞ্চ হয়ে গেছে। এখন আমি লাইনিং টু ম্যাটেরিয়ালস থেকে শো করলাম, দেন আমি এখন লেস অ্যাটাচ করব, লেসে ক্লিক করলাম। তার পূর্বে আপনি যদি এখানে লাক্স অ্যাটাচ করতে চান তাহলে আপনি এখান থেকে লাক্স অ্যাটাচ করতে পারবেন। আপনি এখানে যাবেন অ্যাক্সেসরিজে, দেন এখান থেকে আপনি আইলেটসে ক্লিক করবেন, এই লাক্সে ক্লিক করবেন। লাক্সে ক্লিক করার পর এখানে দেখুন তিনটা লাক্স আছে, আপনি এখানে যে কোনো একটা লাক্স নেবেন, এখানে নিয়ে ড্রাগ করে এর উপর ছেড়ে দিবেন। আমি আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটাকে আমি এখানে নিয়ে গেলাম, দেন এই যে ম্যাটেরিয়ালসটিকে এখানে রাখলাম। রাখার পর আমি সিলেক্ট ক্লিক করে এক্সিট হয়ে গেলাম, তারপর একে আমি পজিশন করব। আমি এখানে ডাবল ক্লিক কর, এখানে এখানে ক্লিক করলাম, আমি এর প্রপার্টিস ওপেন হবে, অবজেক্ট অ্যালাইনমেন্ট, আমি ট্রান্সফর্ম অবজেক্টে ক্লিক করলাম, দেন একে আমি মুভ করাবো, একে আমি লেন্থ বড় লেন্থ ওয়াইজ মুভ করাবো, দেন আমি একে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, আমি তারপরে একে রোটেট করাবো, দেন আবার রোটেট করাবো, আবার অফসেট করব আমি, আমি একে মুভ করাবো, তারপর আমি আবার অফসেট করব। আমি সিলেক্ট ক্লিক করে এক্সিট হয়ে গেলাম। এখন আমি এর সাথে লেস অ্যাটাচ করব। সো লেস অ্যাটাচ করার জন্য আমি লেস আইকনে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি ক্রিস ক্রস লেস আইকনটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে আমি লাক্স সহ সবগুলো আইলেটসকে সিলেক্ট করলাম একসাথে, দেন আমি আবার ক্রিস ক্রস লেসিং সিস্টেমে ক্লিক করলাম। এখন আপনি যদি চান লেসটাকে এডিট করতে তাহলে সেটা আপনি করতে পারবেন, এবং কালার চেঞ্জ করতে তাও এখান থেকে আপনি পারবেন।